আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা কিন্তু স্টার্ট করছি জয়ন্তিয়া হিলস থেকে। যারা আমার গতকালের ভিডিওটা মানে লাস্ট ভিডিও যারা দেখে নিয়েছো, তারা তো জেনেই গেছো যে আমরা যাচ্ছি নার্তিয়াং দুর্গা মন্দির দেখতে। আর যারা এখনও সেটা আর কি সময়ের অভাবে দেখে উঠতে পারোনি, তারা খুব তাড়াতাড়ি ওটাকে দেখে নাও, তাহলে পরের ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে আর কি। এই দেখো, রাস্তার বাঁ দিকে হঠাৎ করে দেখলাম একটা ভিউ পয়েন্ট টাইপের করে রাখা আছে, মানে সিঁড়ি দিয়ে উঠে উপরটায় উঠে তবে দেখতে হবে, কিছু একটা ভালো মন্দ ভিউ তো দেখাবেই মনে হচ্ছে। তাই গাড়ি থেকে নেমে উপরে ওঠা শুরু করলাম। প্রথম দর্শনে যেটা বুঝে গেলাম যে পাহাড় ভ্যালি সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ আমার জন্য ওয়েট করছে। তো এরা একটুখানি সাইড হলে আমি উপর দিকে উঠতে পারি আর কি। এরাও সাথে সাথে উঠছে। তো এটা না, স্ট্রাকচারটা অনেকটা ওয়াচ টাওয়ার টাইপের, মানে গোল গোল ঘুরে ঘুরে উপর দিকে ক্রমশ উঠতে হচ্ছে, যত উপরে যাবে তত ভালো ভিউ পাবে আর কি। আচ্ছা, এখানে এই যে ফলকটা রয়েছে, এটাতে না লেখা রয়েছে সুং ভ্যালি বা সাং ভ্যালি, উচ্চারণ বলতে পারবো না, সুং ভ্যালি ভিউ পয়েন্ট। তো এই যে সামনে রাস্তাটা যাচ্ছে, আমরা ডান দিক থেকে এলাম, বাঁ দিকে চলে যাব আর কি। ভ্যালিটা দেখতে এত সুন্দর লাগছে, মানে এটাতে নিচের দিকে নামতে হবে, সময় নিয়ে আসতে হবে এই ভ্যালিটা দেখতে, কিন্তু পরে কোনো এক সময় আসার ইচ্ছে রইল। যাই হোক, এই ওয়াচ টাওয়ারটা বরাবর আরও উপরের দিকে ওঠা যাচ্ছে, সিঁড়ি করা রয়েছে, আমি সেটাই চেষ্টা করি। সত্যি এই মেঘালয় রাজ্যটাতে মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এত রয়েছে, মানে কল্পনার অতীত আর কি। যত দেখবে তত মানে অবাক হয়ে থাকবে। তো একদম টপটাতে কিন্তু আমি চলে এসেছি, এবার ক্যামেরাটা জাস্ট ঘোরাচ্ছি, দেখতে থাকো কীরকম লাগছে। সবুজ রংটার যে কত ভেরিয়েশন হতে পারে এই জায়গাটা না দেখলে বিশ্বাস করা যায় না। আচ্ছা, আজকের ওয়েদারটা একটুখানি বলে দিই, বেশ রোদ ঝলমলে সকাল কিন্তু আজকে। নীল আকাশ যেমন দেখা যাচ্ছে, সাদা অজস্র মেঘও দেখা যাচ্ছে, মানে সবাই মিলেমিশে রয়েছে, কোনো ঝামেলা সৃষ্টি করছে না। এই যে গাড়ির রাস্তা সামনে দিয়ে, তো এখন অবধি শিলং থেকে বেরিয়ে যতটা এসেছি ততটাতে কিন্তু রাস্তার কন্ডিশন মানে কি বলবো, ভালোই, এদিকটা রাস্তা ভালোই ছিল, যা আগে দেখেছিলাম তার থেকে খারাপ হয়েছে অনেক জায়গাতে, তবুও ঠিক আছে, ওইটুকুনি একটু আত্র মানিয়ে নেওয়া যায়। এই ভ্যালির সৌন্দর্য দেখাটা কিন্তু আমার ব্যাটেলিয়ানরা মিস করে গেল, কারণ ওরা এটাতে ওঠেনি, আমি একাই এসেছিলাম উপর দিকটায়। তো যাই হোক, ওরা হাঁক ডাক শুরু করে দিয়েছে যে মন্দিরে পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি কিন্তু নার্তিয়াং মন্দিরের দিকে। আর রাস্তায় যেতে যেতে কী হলো সেগুলো তো বলতেই থাকবো সমানে। যেটা হয়েছে আর কি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাদের কোথাও একটা দাঁড়াতে হবে। তো আমরা একটা পথের পাশেই একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এই দোকানটা কিন্তু আমরা এই পথে যাওয়ার সময় আগে অনেকবারই দাঁড়িয়েছি, ছোট্ট একটা দোকান, খুবই সাধারণ। চা বিস্কুটে অর্ডার দিয়েছি, আর সাথে একটা নিমকি মতন এখানে খুব সুন্দর পাওয়া যায় দোকানটাতে, সেইটা খাবো। দোকানটার পাশেই রাস্তার মধ্যে কী সুন্দর ফুলগুলো হয়ে আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আচ্ছা, বাঙ্কুর জন্য রুটি তরকারি অর্ডার দেওয়া হয়েছে, ওর একটু বেশি খিদে পেয়ে গেছে নাকি, সেই কারণে ও সেটাই খাক। ফুলগুলো ভারী সুন্দর লাগছে, কিন্তু বাড়িতে নিয়ে গেলে কি এ গাছ বাঁচবে কে জানে, নয়তো নিয়ে যেতে পারতাম। তো আমরা গাড়ির মধ্যে বসে বসে ওয়েট করছি। প্রথমে ভেবেছিলাম কি সকালবেলাটায় মানে কিছু খাবো না, গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর ভাবলাম আমিষ তো কিছু খাচ্ছি না, নিরামিষ সেইটুকুনি খাওয়া চলতেই পারে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এই বাঙ্কুরে রুটির থালাটাকে ফেরত দিয়ে আসতে হবে, আর আমার একটা চায়ের কাপ রয়েছে সেটাকে একটু ধুয়ে নিয়ে চলে আসতে হবে, এটা আমার বাড়ির কাপই। যাই হোক, আমরা আবার কিন্তু স্টার্ট করে দিয়েছি নার্তিয়াং যাওয়ার উদ্দেশ্যে। তো কথা বলতে বলতে আমরা অনেক দূর চলেও এসেছি। তো শিলং থেকে স্টার্ট করে অ্যাকচুয়ালি নার্তিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। রাস্তাও ভালো, রাস্তার পাশের দৃশ্যও ভালো, কী সুন্দর ধান চাষ করে রেখেছে পথের পাশে, ভারী সুন্দর দেখতে লাগছে। ঠিক এই সিজনটায় না চাষবাসটা খুব ভালো হয় এদের, আর খুব সুন্দর করে এরা চাষবাস করে। তো সেটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও দেখাবো, খুন ভালো করে বানাবো সেটা। তো এটা আমরা নার্তিয়াং ভিলেজের দিকে ঢুকে পড়েছি, কিন্তু এখন এই ভিলেজটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, বাড়িঘরগুলো খুব সুন্দর লাগে আমার। ভিলেজ বলাটা বোধ হয় এটাকে আর উচিত হচ্ছে না, কারণ পাকা রাস্তা রয়েছে এখানে এত সুন্দর। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মানে অনেক দিন পরে এরকম একটা দিন পাচ্ছি যেটা হচ্ছে একদম রোদ ঝলমলে, বৃষ্টি বৃষ্টি হতে হতে না একদম বিরক্তি এসে গেছিলো।
মানে সামনের দিকের আকাশটাকে জাস্ট খেয়াল করে দেখো, মানে আকাশের ক্যানভাসে শরতের চিত্র। আশেপাশের বাড়িঘরগুলো কি ভীষণ রঙিন, মানে একটা আকাশি, একটা সবুজ, তো কোনোটা লাল, কোনোটা সাদা, মানে দারুণ আর কি, খুব ভালো লাগে এই কারণেই। চড়া রোদ উঠলে যেমন আমরাও করি, প্রচুর কেচে কুচে মেলে দিই, সেরকম এখানেও গ্রামে দেখছি লোকজন প্রচুর কাচাকুচি করেছে আজকে, এবং তারের মধ্যে কি সুন্দর টান টান করে সমস্ত কাপড় জামা মেলে দিয়েছে শোকানোর জন্য। আগে যখন এদিকে এসেছি তখন কিন্তু রাস্তাটা এত ভালো ছিল না, রাস্তার কন্ডিশন দেখছি এই গ্রামে অনেকটা বেটার হয়ে গেছে, কিন্তু ডিস্টেন্সটা কেন জানি বেশি লাগছে আজকে, অনেকক্ষণ ধরে মানে চলেছি তো চলেছি, ফুরাচ্ছে না আর পথ যেন মনে হচ্ছে। প্রত্যেকটা জার্নিতেই আমি খেয়াল করে দেখেছি যে এরকমটা আমার মনে হয় যে মানে শেষের পথটুকুনি আর ফুরোতে চায় না, এরকম একটা অধৈর্য টাইপের লাগে, যত কাছে এসে যায় জায়গাটা মনে হয় পথটা যেন বেড়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এসে গেছি একদমই কাছাকাছি, পথে আরও অনেক কিছু পড়েছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি না, আর নামিও নি আমরা সব জায়গায়, কারণ ফেরার পথে সেগুলো দেখে নেব। এখন মন্দিরের পুজোটা তো আগে ভালো করে দিয়ে আসি, যে জন্য মেনলি এসেছি আর কি, সেই কাজটা ভালোভাবে হোক, বাকিটা হয়ে যাবে। ফাইনালি গাড়ি এসে থেমেছে আমাদের নার্তিয়াং দুর্গা মন্দিরের গেটে, তো গাড়ি এখানে আমরা পার্ক করে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো আর কি। এবার মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকে ভিউ তো কিরকম রয়েছে সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, আর আমরা একটুখানি ঠাকুরমশাইয়ের খোঁজ করতে যাই, প্রথমে পুজো দিতে হবে যে, আমরা বাড়ি থেকে অলরেডি ফুল মিষ্টি তারপরে ধূপ মোমবাতি সব কিন্তু নিয়েই এসেছি। যারা এই নার্তিয়াং দুর্গা মন্দিরের সম্বন্ধে জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি যে আমি একটুখানি ছোট করে এই মন্দিরের ইতিহাস এবার বলে দিতে চাই। মেঘালয় রাজ্যের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে এই নার্তিয়াং দুর্গা মন্দিরটি অবস্থিত, এবং এই মন্দিরটা প্রায় 600 বছরের পুরনো। কিন্তু এখন এই মন্দিরে কিন্তু দিনে 3 বার পুজো হয়, মানে সকাল, দুপুরবেলা আর সন্ধেবেলায় আরতি হয়ে বন্ধ করে দেয় মন্দির। জয়ন্তিয়ার রাজা এই মন্দিরটার প্রতিষ্ঠা করেন। আগে না এখানে নরবলি হতো, কিন্তু এখন সেটা হয় না, যদিও পুরোহিত মশাই বলছিলেন যে নবরাত্রিতে কিন্তু এখানে ছাগল বলি হয়, এবং ছাগলটাকে এই যে মাস্কটা রাখা আছে সাদা রঙের, এই মাস্কটা পরিয়ে মানে মানুষ হিসাবে কল্পনা করে তাকে বলি দিয়ে দেওয়া হয় আর কি। অনেকেই হয়তো জানে না যে এই নার্তিয়াং দুর্গা মন্দির আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী 51 সতীপীঠের একটা সতীপীঠ বা শক্তিপীঠ। আমরা হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করি যে দেবী সতী তার বাবা দক্ষ রাজার অমতে কিন্তু মহাদেবকে বিবাহ করেছিলেন। তখন এই ঘটনার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে দক্ষ রাজা কী করলেন, না একটা যজ্ঞের আয়োজন করলেন, যেটাকে আমরা দক্ষযজ্ঞ বলে জানি আর কি। কিন্তু সেই যজ্ঞের আগুনেই আত্মঘাতী হলেন দেবী সতী। এই ঘটনাটা মহাদেবের খুব একটা ভালো লাগলো না, তো ক্রোধান্বিত হয়ে তিনি তখন তাণ্ডব শুরু করে দিলেন। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে প্রলয় থামাতে ভগবান বিষ্ণু তখন কি করলেন, না সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, এবং তখন হলো কি, সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। এই সবকটি জায়গা যেখানে যেখানে সতীর দেহখণ্ডগুলো পড়লো সেই জায়গাগুলোকে আমরা কিন্তু সতীপীঠ বলে থাকি, আর এই সবকটা সতীপীঠগুলোকেই আমরা হিন্দু ধর্মের লোকজনেরা খুব পবিত্র স্থান বলেই মনে করি। এই নার্তিয়াং মন্দিরে সতীর বাম উরু পড়েছিল। সতীর এই দেহখণ্ডগুলো বর্তমানে যে প্রস্তরীভূত অবস্থায় শুধুমাত্র ভারতবর্ষে ছড়িয়ে আছে তা কিন্তু নয়, মানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এমনকি শ্রীলঙ্কাতেও ছড়িয়ে আছে। কিন্তু এখানে পুরোহিত মশাই এসে পুজো শুরু করে দিলেন। খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর পুরোহিত মশাইয়ের থেকে মন্দিরের হিস্ট্রিটাও শুনে নিলাম তাড়াতাড়ি। এবার একটু মন্দিরের আশপাশটা ঘুরে দেখি, খুব সুন্দর এই যে হলুদ হলুদ ছোটো ছোটো ফুল কতগুলো হয়েছে এখানে, ভারী সুন্দর দেখতে লাগছে। এবং মন্দিরে দেখলাম মন্দিরের ভিতরে আর কি পুজোর জন্য এই ফুলগুলোই কিন্তু রেডি করে রাখা ছিল। এই ফুলটা একটা গোলাপি, এই যে ছোটো ছোটো আরেকটা ফুল নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ফুটেছে, সেখান থেকে ওনারা জোগাড় করে রেখেছিলেন। আমরা যদিও গাঁদা ফুল তো নিয়েই এসেছিলাম আজকে, গাঁদা ফুলের মালা।
এই যে এখানে ফুটে আছে গোলাপি গোলাপি ফুলগুলো, এইগুলোর কথাই বলছিলাম যে ঠাকুরমশাই পুজোর থালায় এটাও রাখা ছিল। তো যাই হোক, ঠাকুরমশাই আর একটা কথা বললেন যে দুর্গাপূজার সময় কিন্তু 4 দিন অনুষ্ঠান হয় বোধহয় এখানে, সেটাতে যদি সময় পাই তাহলে যেন আসি, কিন্তু আমাদের জানি না সময় হবে কি না। মন্দিরের আশপাশটা সুন্দর করে কিন্তু তৈরি করছে দেখছি আস্তে আস্তে, আগে যা দেখেছি তার চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এবার, এবং আশপাশটাকে দেখে মনে হচ্ছে নতুন নতুন কিছু করার চেষ্টা করছে। কিন্তু আমি বলবো যে আরও অনেক কিছু এই মন্দিরটাকে নিয়ে করা যেতে পারে কিন্তু, কারণ একটা শক্তিপীঠ ব্যাপারটা তো খুব একটা সহজ কথা নয়, একটা আলাদা রকমের জমজমাট একটা ব্যাপার হতেই পারে সেখানে, মানুষজনের আলাদা ভক্তি থাকে ব্যাপারটা নিয়ে। মাত্র 150-200 কিলোমিটার মধ্যেই কিন্তু কামাখ্যা মন্দির আছে, যেটা আরও একটা শক্তিপীঠ, এবং সেই জায়গাটা কতটা রমরমা ব্যাপার সেখানকার, কত দর্শনার্থী রোজ আসেন সেখানে পুজো দিতে, সেই তুলনায় এই মন্দিরে যখনই আসি দেখি এরকম খালি খালি রয়েছে। টুরিস্ট থাকলেও বড় জোর 1-2টো দেখতে পাই, তার বেশি তো নয়। তো আরও প্রচার দরকার এই মন্দিরটার, এই জায়গাটার সম্বন্ধে, আরও মানুষ জানলে তবে না লোকজন আরও আসবে এখানে, পুজোটা আরও বেশি বড় করে হতে পারে। এই দেখো এখানেও কিন্তু জোগাড় হয়ে গেছে সরুবাবু ঝন্টু মন্টু। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।